হ্যালো বন্ধুরা এটা হলো রাভার বাড়ি আর এখানে গুড্ডু টুকটুকি পিয়া আর টিঙ্কি খেলা করছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় আরে দেখেছিস গুড্ডু ভাই আর টুকটুকি কি সুন্দর খেলা করছে আর গুড্ডু ভাই তো আমাদের পাত্তাই দিচ্ছে না আর ওর খেলনাও দিচ্ছে না কি বোরিং লাগছে আরে প্রিয়া সোনা মন খারাপ করে কেন বসে রয়েছে সোনা সবাই মিলে খেলা করো গুড্ডুর খেলনা দিয়ে আমি যাই একটু তোমাদের বাড়িতে যাই তোমার মায়ের কাছে আমি একটা শাড়ি সেলাই করতে দিয়েছিলাম শাড়ির পাত দেখি তোমার মা সেলাই করে রেখেছে কিনা যাই নিয়ে আসি এটা বলে রাধা প্রিয়াদের বাড়িতে যেতে থাকে তখনই সেখানে রাজু চলে আসে আরে পিয়া পিয়া কি করছিস আরে তুই তো দেখছিস গুড্ডুর সাথে খেলা করছিস বাচ্চাদের মতো বাচ্চাদের খেলনা দিয়ে হা আরে জানিস ওই খেন্তি বাড়িতে কত পাকা পাকা ফল হয়েছে আঙুল ফল কলা ভর্তি চল চল গিয়ে খেয়ে আসি একটু চুরি করেই না হয় খাবো খেন্তি তো চাইলে আর দেবে না চল চল গেলে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি চল তাহলে আমরা ফল চুরি করেই খাবো হি আর বন্ধুরা এই হলো সেই খেন্তিবুড়ির বাড়ি যার বাড়িতে ফল ফাঁকরার কোনো অভাব নেই দেখো কত সুন্দর আঙুর ঝুলে রয়েছে তার বাড়িতে পাকা কলা আঙুর আরও বিভিন্ন জিনিস তিনি চাষ করে চলো হে বছরে আমার বাড়িতে অনেক কলা হয়েছে সব কলাগুলো জাগ দিয়ে রাখি ভালো করে কালকে না মার্কেটে গিয়ে বিক্রি করে দিয়ে আসবো এই ছেলে পুলের জ্বালায় তো আর রাখতে পারি না সব চুরি করে খেয়ে যায় আমার এই কলাগুলো আঙুরগুলো কি যে করি আর এক ইঁদুরের জ্বালা চলো ইঁদুর পাতার জন্য তো একটা ইঁদুর পাতার খাঁচা এনেছি দেখি কত কটা ইঁদুর বাঁধে আমার খুব ঘুম পাচ্ছে এই দুপুরবেলা একটু না কি হয় না কি এই পাড়ার বাচ্চা কাচ্চাদের জন্য না একটু ঘুমোতেও পারি না যাই একটু ঘুমিয়ে থাকি এই বলে খেন্তিপুরি তার ঘরে ঢুকে যেতে থাকে ঘুমোনোর জন্য ছেলেপুলে আসলে দেখাই যাবে চুরি করা সাহস তো পাবে না তখনই প্রিয়া চিঙ্কি আর রাজু চলে আসে বুড়ির বাড়িতে চুরি করার জন্য আরে ওই দেখ রাজু আমি তো ঘুমিয়ে আছে চল চল আমরা এই ফাঁকে সব আঙুল ফলগুলো পেরে খেয়ে ফেলি খুব মজা হবে আরে রাজু দেখ একবার তাকিয়ে কত থোকায় থোকায় আঙুর হয়ে রয়েছে সব ঝুলে রয়েছে আমার তো জীবে জল চলে এসেছে আমার তো মনে হচ্ছে একটু চাপ পেরে খেয়ে নেব কিন্তু কলা কোথায় কলা গাছটাকে কেটে ফেলো আরে হ্যাঁ হ্যাঁ কলা গাছটা তো কেটে ফেলেছে মনে হচ্ছে সব কলা জাগ দিয়ে রেখেছে তখনই সেখানে গুড্ডু আর টুকটুকি চলে আসে আরে গুড্ডু আর টুকটুকি তোরা চলে এলি আমাদের পিছু পিছু আরে এ গুড্ডু ভাই কি করতে আসলি রে আচ্ছা ঠিক আছে এসেছিস ভালো হয়েছে কি তুই ফল খাবি আচ্ছা ঠিক আছে তাহলে তোদের জন্য ফল নিয়ে আসছি ঠিক আছে এখানে চুপ করে বসবি একদম নাচারা করবি না এই চিংকি তুই ওদের খেয়াল রাখিস আরে আমাকে দিলো খেয়াল রাখতে আমিও তো একটা বাচ্চা চলো ঠিক আছে আমি ওদের খেয়াল রাখবো আমি ওদের মাঝখানে দাঁড়িয়ে থাকবো এই তোরা নড়বি না এ রাজু রাজু আগে কি পারবি আগে কলা চুটি করবি নাকি আঙুল ফল আরে দাঁড়া না আগে দেখি খেন্তিটা আমি কি করছে আরে খেন্তিটা আমি তো নাক দেখে ঘুমোচ্ছে চল চল আমরা চুরি শুরু করি চল আগে একটা কাজ করি আগে আমরা কলাগুলো খেয়ে সব শেষ করি তারপরে আমরা আঙুল ফলগুলো পারব দেখ আঙুর ফলগুলো কত বড় বড়ো আর মিষ্টি চল চল কাজটা শুরু করা যাক তারপর রাজু কলার থেকে কলার কাপড়টা সরিয়ে দিতে থাকে আরে বাস কত কলা সব মনে হয় কালকেই জাগ দিয়েছিল কত পেকে গেছে কলাগুলো চল চল প্রিয়া খাই চল এ কলাগুলো তো নিচেই আছে এগুলো তো পরেও নেওয়া যাবে চল আগে ছাদের থেকে আঙুল ফলগুলো পেরে নিয়ে আসি কিন্তু তুই তো একটা পাত্র আনিস নি কিসে আঙুল ফল নিবি আরে সেটাই তো ভাবছি হ্যাঁ তোকে কত করে বললাম একটা পাত্র নিয়ে আয় তুই তো নিয়ে আসলি না ঠিক আছে আরে হ্যাঁ রে রাজু এখন তো ভাবছি নিয়ে আসলেই ভালো হতো এই ওই দেখ হেন্দিটাম্মির বাড়িতে কত বড় বড় গাবলা রাখা রয়েছে চল একটা গাবলা করে নিয়ে যাব আমরা আচ্ছা কোথায় আরে হ্যাঁ ওখানে তো অনেক গাবলা আছে ঠিক আছে তুই তাহলে গাবলার মধ্যে সব আঙুল ফলগুলো করাবি ঠিক আছে আমি কিন্তু ওপর থেকে ফেলবো তুই কিন্তু একটাও বাকি রাখবি না সব টুকুই ফেলবি তাড়াতাড়ি করে আরে বাপরে এখান থেকে কত সুন্দর সুগন্ধ বেরোচ্ছে আঙুল ফলের মনে হচ্ছে এক্ষুনি খেয়ে ফেলি চলো তাড়াতাড়ি করে পারি আবার খেনিটামি উঠে গেলে একটা ফলও দেবে না আমাদের কিন্তু বাচ্চাদের মাঝে মধ্যে খেতে দিতে পারে তা তো দেবে না এ রাজু তাড়াতাড়ি ফেল ফেল খেনিটাম্মি কিন্তু চেকে যাবে আরে হ্যাঁ রে পিয়া ফেলছি ফেলছি হ্যাঁ হ্যাঁ তুই ফেল ফেল আমি এক্ষুনি সব তুলবো আচ্ছা পিয়া ফেলছি নে ধর ধর তাড়াতাড়ি করে সব টোকা তাড়াতাড়ি করে পাত্রর মধ্যে হ্যাঁ হ্যাঁ আমি টোকাচ্ছি আরে রাজিটা তো কত আঙুল ফল চলো আমি টোকানো শুরু করি তাড়াতাড়ি করে আগে আমি পাত্রটা নিয়ে আসি কোথায় গেল পাত্রটা আরে খ্যান্তিটা আমি তুমি আরেকটু ঘুমাও ততক্ষণে আমরা সব ফল তোমার নিয়ে চলে যাবো চলো চলো তাড়াতাড়ি করে টোকাই আরে বাপরে কত ফল পড়ে রয়েছে এগুলো টোকাতে টোকাতে তো অনেক সময় লেগে যাবে চিংকিটা যদি একটু আসতো এ চিঙ্কিটাকে ডাকও দিতে পারছি না গুড্ডু ভাইটাকে কে দেখে রাখবে তাহলে আবার টুকটুকিটাও আছে সাথে এ চিংকি একটু আয় না তাড়াতাড়ি করে আমরা ফলগুলো টুকিয়ে নিয়ে আমি একা একা টোকাতে পাচ্ছি না তুই পারলে একটু আয় থুর কত কাজ আমার সব একাই করতে হয় বাপরে বাপ আবার যদি ধরা পড়ে যায় তখন তো এক আরেক ঝামেলা আর এখানে গুড্ডু তো পিয়ার কাছে যাওয়ার জন্য খুব ব্যস্ত হয়ে পড়ে এ গুড্ডু ভাই একদম নড়বি না একদম না কিন্তু চুপ করে বস এখানে বলছি নলে কিন্তু তুই একটা ফল খেতে না তারপর টুকটুকি টুকটুক করতে করতে পিয়ার কাছে চলে যায় ফল টোকানোর জন্য হারে টুকটুকি তুই কেন এলি রে হারে এক্ষুনি তো মনে হচ্ছে ধরা পড়ে যাবো খেন্টি ঠাম্মি উঠে গেলে আর এখানে গুড্ডেও বলতে থাকে হ্যাঁ আমি চাট না যাস না তুই যাস না ওখানে ধরা পড়ে যাবে এক্ষুনি পিয়ারা তুই যাস না যাস না তারপর গুড্ডু চিঙ্কিকে ফেলে দিয়ে চলে যেতে থাকে প্রিয়ার কাছে তারপর টুকটুকি আর গুড্ডু দুজনে ফল টোকাতে থাকে আর তখন গুড্ডুর চোখ পরে খাঁচার ভেতরে একটি কলা আর আঙুর ফল রয়েছে তারপর গুড্ডু খাঁচাটা খুলে খাঁচাটার ভেতরে ঢুকে যেতে থাকে হাড়ে গুড্ডু ওটা হচ্ছে ইঁদুর ঢোকানোর খাঁচা তুমি কেন ঢুকছো এ বাবা খাঁচাটা আটকে যায় আরে কিশোর শব্দ হলো না আরে এ কি গুড্ডু ভাই আর টুকটুকি তো দেখছি খাঁচার ভিতরে ঢুকে গেলো হে বাবা হে গুড্ডু ভাই তুই খাঁচার ভিতরে কী করে ঢুকলি হ্যাঁ এটা তো ইঁদুর ঢোকানোর খাঁচা এটা দিয়ে তো ইঁদুর ধরে এ বাবা আমার গুড্ডু ভাইকে কে বের করো কেউ বে বের করো আমার গুড্ডু ভাই ইঁদুর ধরার খাঁচার ভিতরে ঢুকে গেছে হে রাজু তাড়াতাড়ি আর পরে ফল পাড়িস আগে গুড্ডু ভাইকে বের কর আরে সে কী কথা গুড্ডু ভাই ইঁদুর ধরার কাঁচা ঢুকে গেলো কি করে হে তোরা কি আমার কথা শুনিস না তো দেখলি কী হলো আর এখানে গুড্ডু আর টুকটুকি কান্না করতে থাকে আর খেন্তি বুড়ি বাচ্চাদের কান্নার শুনে ঘুম থেকে উঠে পড়ে আরে কেরে 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 আমার খাঁচায় হারে তোরা কি করেছিস আরে কি সর্বনাশ করেছে আমার গাছে সব ফল পেরে ফেলেছে রে ওই যে উপরে একটা বাঁদর আছে আরে এই বাদর নাম নাম তোদের আজকে দেখে নেব আমি এ কি সর্বনাশ আরে দুটো তো দিচ্ছি আমার খাঁচার ভেতরে ঢুকেছে ভালো হয়েছে দাঁড়া তোদের একটা কেউ বের করব না আমি আরে খেনিটামি তো জেগে গেছে পালা পালা আরে না গুড্ডু ভাই আর টুকটুকি তো খুবই ছোট ওদেরকে রেখে আমরা যেতে পারি না কিছুতেই খেন্তি টাম্মি আমাদের ক্ষমা করে দাও আমরা তোমার ফল নেব না তুমি রেখে দাও আমাদের যেতে দাও কি যেতে দেবো একটা কেউ যেতে দেবো না আমার কত ফল নষ্ট করে দিয়েছিস তোরা আমার সব টাকা দিবি তারপরে যাবি তোরা আমার ফলগুলো কতগুলো ফল কালকে আমি পাইকারিতে বেচে দিয়ে দুটো পয়সার মুখ দেখতাম সব শেষ করে ফেললো গো ও খেন্টি চম্মি আমরা বুঝতে পারিনি আমাদের ক্ষমা করে দাও আমরা আর তোমার ফল খাবো না আরে সবাই তো দেখছি ধরা পড়ে গেছে খেন্তিঠাম্মির কাছে আমি তাড়াতাড়ি করে পেছনের রাস্তা দিয়ে পালাই হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি করে গিয়ে রাধানটিকে খোঁজটা দিতে হবে গুড্ডু ভাই যে কাঁচার ভিতরে আটকে গেছে তাড়াতাড়ি করে পালাই গুড্ডুটার যে কি হবে আরে পিয়া তুই চিন্তা করিস না আমি গিয়ে রাধানটিকে ডেকে নিয়ে আসছি তুই ওখানেই দাঁড়িয়ে থাক ঠিক আছে হ্যাঁ হ্যাঁ একটা কেউ যেতে দেব না আমার কি ছাড়বো নে হলো রে টাকা দে তাড়াতাড়ি করে টাকা বের কর নাহলে একটা কেউ ছাড়বো না সব কটাকে খাঁচার ভিতরে ধরে রাখবো কিন্তু হে ভগবান অমনি রাজু রাধাকে ডেকে নিয়ে আসে হ্যাঁ হ্যাঁ রাজু চলো চলো কি হলো আরে খেন্তি মাঝি তুমি কেমন গো আমার ছেলেটাকে খাঁচার ভিতরে ভরে রেখেছো তাড়াতাড়ি বের করো বলছি এই রাধা আমি তো ছেলেকে বের করব না কিন্তু দেখ তোর ছেলে কি করেছে আমার সব হাল পাকড়া একদম ছিঁড়ে কি করেছে সব কটাকে ভরে ধরে রাখবো তাড়াতাড়ি আমার টাকা দেন নইলে ছাড়বো না আরে সামান্য কিছু টাকার জন্য তুমি এরকম করছো বাচ্চাগুলোকে বন্দী করে রেখেছো তুমি কি ঠিক করছো কি ঠিক কি বে ঠিক আমি না আমাকে আগে টাকা দেন হইলে কিন্তু আমি একটা কেউ ছাড়বো না হ্যাঁ বাচ্চাদেরকে কিছু শিখাস না লোকের বাড়ি চুরি করে আরে ও কেন মাসি তুমি রাগ করো না গো টাকা তোমাকে দিয়ে দেবো ছেড়ে দাও আচ্ছা টাকা দিয়ে দিবি বলছিস ঠিক আছে ছেড়ে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ছেড়ে দাও তোমার টাকা তুমি পেয়ে যাবে তারপর রাধা গুট্টুকে আর টুকটুকিকে খাঁচা থেকে বের করে নিয়ে আসে আর প্রিয়াসোনা তোমার এত বড় সাহস কে দিয়েছে চুরি করা মহাপাপ জানো না তোমরা লোকের বাড়ির কোনো কিছু ধরতে নেই তাদেরকে না বলে এইটুকু শিক্ষা অন্তত হওয়া উচিত তোমাদের যাও খেন্তি কি সরি বলো খেন্তি ঠাম্মি সরি আর এমন করব না আমাদেরকে মাফ করে দিও তারপর প্রিয়া খেন্তি ঠাম্মির কাছে ক্ষমা নেয় তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছি যদি ভালো লাগে প্লিজ একটা লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকে